আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও কিভাবে ইমেজ ফাইল থেকে অ্যানিমেশন ফাইলে রূপান্তর করা যায়। আমরা দেখব ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমরা দুই চারটা ইমেজ ফাইল দিয়ে আমরা অ্যানিমেশন ফাইল বা আমরা জিআইএফ নামে চিনি এই জিআইএফ ফাইলে রূপান্তর করতে হয়। তো প্রথমেই আমরা আমাদের উইন্ডোজ পিসি থেকে মাইক্রোসফট স্টোর সার্চ দিব, দেন মাইক্রোসফট স্টোরে ভিজিট করব। মাইক্রোসফট স্টোরে ভিজিট করা হয়ে গেলে আমরা এখন সার্চ দিব ফটো টু জিআইএফ। ফটো টু জিআইএফ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফটো মেকার একটা চলে আসবে, দেখুন চলে এসেছে ফটো টু জিআইএফ মেকার। তো আমরা এটা ক্লিক করব। দেন ইনস্টল করব। এখন ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড ফাইল শুরু হয়ে যাবে, ডাউনলোড প্রক্রিয়া। এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমার পিসিতে ইনস্টল হয়ে যাবে, দেন আমরা ইউজ করতে পারবো অ্যাপ্লিকেশনটা। এখানে যদি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টটা দেখেন, আসলে খুবই সামান্য, তার মানে 21 MB-র একটা অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার কাজ কিন্তু অনেক ভালো একটা কাজ করে, যে ইমেজ ফাইল থেকে আপনার জিআইএফ ইজিলি তৈরি করে দিতে পারে। তো সাধারণত আমাদের ইমেজ ফাইল থেকে জিআইএফ কেন দরকার হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ফটো মেকিং এর জন্য আমাদের সাধারণত জিআইএফগুলো ব্যবহার করে থাকি, ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার, পোস্টার। ওকে, আমাদের ডাউনলোড এবং ইনস্টল কিন্তু হয়ে গেছে, জাস্ট এখন আমরা ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন, এখানে গ্যালারি নামে যে অপশন আছে, গ্যালারিতে ক্লিক করতে হবে। এখন আমরা যে ইমেজগুলো জিআইএফ করব সেই ইমেজগুলো আমরা সিলেক্ট করব, দেন ওপেন। দেখুন আমরা চারটা ইমেজ ফাইল সিলেক্ট করেছি, চারটাই চলে এসেছে। এখন এখান থেকে চাইলে কোনোটা ডিলিটও করে দিতে পারি, অথবা আবার নতুন কোনো ফাইল আপলোডও করতে পারি। এছাড়াও যদি আপনারা চান যে না ইনস্ট্যান্ট ছবি তুলে দিবেন, তো তার জন্য কিন্তু এখানে ক্যামেরা অপশন আছে। তো আপনার ল্যাপটপে বা ওয়েব ক্যামেরা যদি থাকে, তো আপনি ইনস্ট্যান্ট ছবি তুলেও দিতে পারবেন। এখানে আপনার ডিউরেশন, ফ্রেমের টাইমটা কমানো বাড়ানো যাবে। দেন যে নেক্সট আইকনটা আছে, নেক্সট আইকনে ক্লিক করতে হবে। করার সাথে সাথে প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে, দেখুন জেনারেট হয়ে গেছে। এটা কিন্তু একটা ইমেজ ফাইলই, জিফ বলা হয়, যে একটা ফাইলেই আপনার যেখানে আপলোড করবেন বা যেখানেই রাখবেন ওটা অটোমেটিক্যালি ওভাবে মুভ হতে থাকবে। তো স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে একটু ফাস্ট হবে, একটু স্লো হবে, যেমন চান। এটা হচ্ছে আমি আগে জেনারেট করে রেখেছিলাম, দেখুন এটা হচ্ছে আমাদের নতুন জেনারেট করা ফাইল। জাস্ট আপনি কিন্তু 1-2 মিনিটের মধ্যেই একটা জিআইএফ ফাইল তৈরি করতে পারবেন, কারণ আপনি যদি ফটোশপ বা আদার্স কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে চান, তাহলে ওটাও অনেক স্মুথ করতে পারবেন, কিন্তু ওটার জন্য একটু সময় সাপেক্ষ প্লাস স্কিলড হতে হবে। আর এর জন্য কিন্তু আপনার কোনো স্কিল হতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশনটা নামিয়ে আপনার ইমেজগুলো অ্যাটাচ করে দিবেন, দেন কম্পাইজ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার জিআইএফ ফাইল। ওকে বন্ধুরা, তো আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে জিপ ফাইল জেনারেট করতে হয়। তো আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং সাবস্ক্রাইব যদি এখনও করি না তো আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।